হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কোনো রকম ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম ছাড়াই চুলোয় কিভাবে খুব মজার একটি কেক বানানো যায় জন্মদিনের জন্য সেই রেসিপিটি শেয়ার করব। ইয়াশনাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। চলুন তাহলে দেরি না করে দেখে নিয়ে মজার কেকটি আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি ওরিও বিস্কিট নিয়েছি, এরকম চারটি প্যাকেট দিয়ে আজকে আমি আমার কেকটি বানাবো। এখন সবগুলো বিস্কিট আমি একে একে ব্লেন্ডার মেশিনে দিয়ে দেব। তারপর এটি ব্লেন্ড করে নেব। এখন আমি এতে দিচ্ছি 50 গ্রাম বাটার। আমি এখানে আনসল্টেড বাটার ইউজ করেছি। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ভ্যানিলা ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার। আর দিচ্ছি দুধ। এখানে আমি 2 1/2 কাপ দুধ ইউজ করব, কিন্তু পুরো দুধটুকু একবারে দেব না, 2-3 বারে দেব, আস্তে আস্তে দেব আর ব্লেন্ড করব। এভাবে করে দুধটা 2-3 বারে মেশাবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি একটি বেকিং প্যানের মধ্যে একটু বাটার মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি বেকিং শিট দিয়ে তার উপর একটু বাটার ব্রাশ করে নেব, এতে কেকটি খুব সুন্দর করে উঠে আসবে। এখন কেকের ব্যাটারটি এখানে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। আপনারা চাইলে হেড প্রুফ কভার থাকলে সেটিও ইউজ করতে পারেন। কেকটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। এখন চুলোটি জ্বালিয়ে একটি পাতিল বসিয়ে দেব। চুলোর টেম্পারেচার খুব লোতে রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এখন আমি এরকম একটি স্টিলের ঢাকনা পাতিল দিয়ে বসিয়ে দেব। আপনারা চাইলে পাতিল বসানো যে স্ট্যান্ডগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। এখন আমি বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে দেবো। আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা বন্ধ করে দেবেন। তারপর ওয়েট করব 45 to 60 মিনিট। আমার কেকটি হয়ে গিয়েছে, দেখুন টুথপিক একদম ক্লিয়ার। এখন আমি এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনি চাইলে এটি আগের দিনও বানিয়ে রাখতে পারেন। এখানে আমি কেক ডেকোরেশনের জন্য কিছু চকলেট চিপ নিয়েছি, এতে দিচ্ছি অল্প একটু দুধ। তারপর খুব লো টেম্পারেচারে এটি গলিয়ে নেব। বেশি জল দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, এখন এটি এক পাশে রেখে দেব। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। তারপর এটি ভালোভাবে বিট করে নেব। এতে আমি যোগ করছি 1/2 কাপ আইসিং সুগার। তারপর এটি আবার খুব ভালোভাবে একসাথে বিট করে নিতে হবে। এখন আমি এতে দিচ্ছি 1 1/3 কাপ ক্রিম চিজ। তারপর আবার ভালোভাবে বিট করে নেব, যেন ক্রিম চিজ, বাটার সব একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এই ফিলিংটি খেতে কিন্তু অসাধারণ। ছোটরা তো পছন্দ করেই, বড়রাও কিন্তু সমানভাবে পছন্দ করে। এখন মিশ্রণটি আমি একটি স্প্যাচুলা দিয়ে মাঝখানে নিয়েছি, কারণ যেন কোনো রেসিডিউ না থাকে এবং সব ক্রিম চিজ, বাটার একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আবার একটু বিট করে নেব। এতে আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করছি, আর ইউজ করছি 2 টেবিল স্পুন মেল্টেড চকলেট, যেটি আমি আগে গলিয়ে রেখেছিলাম। তারপর আবার খুব ভালোভাবে বিট করে নেব। যতক্ষণ না দেখবো এটি স্টিপ পিক উঠছে, ততক্ষণ এটি ভালোভাবে বিট করে নেব। আপনি চাইলে চকলেটের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন।
জন্মদিনের জন্য আমরা কোনো কেক ডেকোরেশন করতে চাইলে এটি আসলে অনেক সময় লাগে, কিন্তু এভাবে কেকটা ডেকোরেশন করে দেখবেন খেতে তো মজা, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চারা যেহেতু চকলেট খুব পছন্দ করে, তাই ওদের কাছে তো এটি খুবই আকর্ষণীয় একটি কেক। আমাদের ফিলিংটি অলমোস্ট হয়ে গিয়েছে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে। কেকটি কিন্তু খুবই সফট এবং খেতে অসাধারণ। এটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটার নাইফ দিয়ে সাইডটা একটু আলগা করে কেকটি উল্টে নেব। এখন আমি একটু ছুরি দিয়ে উপরের অংশটুকু আলগা করে কেটে নিচ্ছি, তারপর কেকটি হাফ করে কেটে নেব। আপনি একটি ভাতের প্লেটে নর্মাল ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম পারফেক্টভাবে হাফ করে কেটে নিতে পারেন। দেখুন আমি এখানে আপনাদের একটি ছোট্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, ভাতের প্লেটের ঠিক এই জায়গাটা আর ছুরির এই জায়গাটা একটা একটার সাথে লেগে থাকবে, এই পর্যায়ে আপনি আস্তে আস্তে ঘুরিয়ে কেকটা কেটে নেবেন, তাহলে দেখবেন পারফেক্টলি কেকটি কেটে গিয়েছে। এখন হলো সবচেয়ে আকর্ষণীয় পার্ট, কেক ডেকোরেশন। কেক ডেকোরেশনের জন্য এখানে আমি একটু ফ্রস্টিং লাগিয়ে নিচ্ছি, এটি গ্লুর মতো কাজ করবে, তাহলে কেকটি যখন আপনি ডেকোরেশন করবেন এটি মুভ করবে না। এক পিস আমি এখানে বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ দিলে আপনার কেকটি খুবই ময়েস্ট থাকে, খুব সফট থাকে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন কত সহজে আমি কেকটি ডেকোরেশন করে ফেলছি। এখন আমি কিছু কাগজ বিছিয়ে নিচ্ছি, কারণ কেক ডেকোরেশনের সময় দেখা যায় এপাশ ওপাশ দিয়ে টুকটাক জিনিস পড়ে কেকের প্লেটটা একটু নোংরা হয়ে যায়। কাগজটা বিছিয়ে ফেললে ডেকোরেশনের পরে যখন আমরা এটি সরিয়ে দেব দেখবেন প্লেটটা খুব সুন্দর থাকে। কেকের যে গুড়ি গুড়ি কালো জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, কারণ আমরা যখন উপরে চকলেট গানাশটা ইউজ করব তখন অটোমেটিক এগুলো ঢেকে যাবে, কারণ উপরের লেয়ারটা পুরোটাই চকলেটের হবে। এখন এই কেকটি আমরা ফ্রিজে ঢুকিয়ে এক দু ঘন্টা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটি আমরা চকলেট গানাশ দিয়ে ডেকোরেট করব। দেখুন আমি একটু একটু করে ফেলে আপনাদের দেখাচ্ছি এটি কত সুন্দরভাবে ডিজাইন করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারবেন। আজ আমি এটি পুরোটি ঢেকে একটি ডিজাইন করব। আমি কিছু ওরিও বিস্কুট ক্রিমগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি, এই বিস্কুটের গুঁড়োগুলো এখন আমি নিচে আর উপরে দিয়ে ডিজাইন করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারেন। চকলেট গানাশ দিয়ে খুব সুন্দরভাবে খুব কম সময়ে জন্মদিনের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি খুব মজার একটি কেক বানিয়ে ফেলতে পারেন।
চকলেট গানাশটা আমি কিভাবে তৈরি করেছি তার একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। চলুন তাহলে এখন দেখে নিই ভিতরটা কেমন হলো। আমি এই সেম ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে অন্য একটি কেক ডেকোরেশন করেছি আমার মেয়ের জন্মদিনের জন্য, যেটিতে একটু ডিফারেন্ট কালার দিয়ে একটু সময় নিয়ে করতে হয় দেখে ওটি আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। আজ শুধু চকলেট গানাশের এই অসম্ভব মজার কেকটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট উইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।